প্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই মুহূর্তে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাড়ির কাজ 6 এই বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে পানি দূষণের কারণ, প্রভাব ও প্রতিরোধ এই সম্পর্কে আমাদেরকে আজকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা আনসারে যাওয়ার আগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক দাও। তো চলো আমরা সরাসরি আনসারে চলে যাচ্ছি। তো আমরা আনসারে চলে আসছি, তোমরা আনসারটা দেখতে পাচ্ছ। পঞ্চম শ্রেণী বিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের আনসার আমরা আলোচনা করতেছি। তো দেখো এখানে প্রথমে যে হেডলাইনটা তোমাদেরকে দিতে হবে, পানি দূষণের কারণ, প্রভাব ও প্রতিরোধের উপায় তালিকা নিচে দেওয়া হলো। এটা দেওয়ার পরে তুমি পানি দূষণের কারণটা প্রথমে ব্যাখ্যা করবা, তারপরে এরপরে পানি দূষণের প্রভাবটা, এরপরে প্রতিরোধটা তুমি একের পর এক তুমি চক করে, ঠিক আছে, চক করে একটার পর একটা তুমি নিচে নিচে লিখবে। তো এখানে প্রথমে কারণটা খেয়াল করো, আমি তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি। দেখো, কৃষিকাজে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার করা, কলকারখানা রাসায়নিক দ্রব্য পানিতে ফেলা, মানে এগুলোর কারণে কি হয়, পানি দূষিত হয়। গৃহস্থালির বর্জ্য পানিতে ফেলা, নদী বা পুকুরে গরু ছাগল গোসল করালে ও কাপড় চোপড় ধোয়া, ময়লা আবর্জনা পানিতে ফেলা ইত্যাদি পানি দূষণের কারণ। অর্থাৎ এই যেগুলো পরে দিলাম এগুলোর কারণে পানি দূষণ হয়ে থাকে। তো এদিকে দেখো প্রভাবটা, পানি দূষণের ফলে মানুষের অনেক ধরনের রোগ হয়, পানি দূষণের ফলে অনেক জলজ প্রাণী মারা যাচ্ছে, জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে। তো এখানে জলজ প্রাণী হচ্ছে যে সমস্ত প্রাণীরা জলে বসবাস করে। তো এখানে দেখো দূষিত পানি পান করে মানুষ ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এবং তুমি এখানে খেয়াল করো প্রতিরোধ যেটা দিবা সেটা হচ্ছে তোমার কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমাইলে তোমার এই পানি দূষণটা প্রতিরোধ হবে। রান্নাঘরে নিষ্কাশন নালায় ও টয়লেটে বর্জ্য এবং তেল ফেলবো না, পুকুর নদী হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা ফেলবো না, তারপর সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং খাল বিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানিতে পানি দূষণ রোধ করতে পারি। অর্থাৎ এই সমস্ত ময়লা আবর্জনা আমরা নদীতে না ফেলে, ঠিক আছে, আমরা নিজেরা কুড়িয়ে একটা নির্দিষ্ট স্থানে ফেললে এতে করে পানি দূষণ প্রতিরোধ করা সম্ভব। তো এখানে আমরা বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছি, তোমরা পয়েন্টগুলো ভিডিও থামিয়ে তোমরা পয়েন্টগুলো লিখে নিবা, এবং লিখে নিলে তোমরা যদি এগুলো যদি অ্যাসাইনমেন্টে লিখো এভাবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই 100% মার্কস পাবে। তো যদি ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী অ্যাসাইনমেন্টের আনসার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করছি পরবর্তী একটি ভিডিও দেখা হবে এবং ভিডিওতে লাইক দিবা। ধন্যবাদ সবাইকে।